Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. I hope you all are doing great. If you are new in this channel, then subscribe my channel. So don't waste any time, let's get into the video. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্ললেস লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ ব্রাইডাল মেকআপ বেস কিভাবে তৈরি করবেন। আর এর জন্য আমাদের প্রথমে লাগবে একটা প্যানকেক। আপনি যে কোনো প্যানকেক নিতে পারেন। আমার কাছে রয়েছে গোপীনাথের এই প্যানকেকটা। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ভালো প্যানকেক নিতে পারেন। আর আমি এই প্যানকেকটা অবশ্যই রেকমেন্ড করব। এটা আমি অনেকদিন যাবত ইউজ করেছি, তাই এটা হাইলি রেকমেন্ডেড। আর প্যানকেক ইউজ করার কারণ হচ্ছে প্যানকেকটা মেকআপকে ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং করতে হেল্প করে। এটা রিজনেবল প্রাইসে শপে অ্যাভেলেবেল পাবেন। এটার প্রাইস খুবই রিজনেবল। এটার প্রাইস হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে। এটা মোট তিনটা শেডে অ্যাভেলেবেল আছে। এই তিনটা শেড আমাদের এশিয়ান স্কিন টোনের সাথে আসলে ম্যাচ করে না। একটা বেশি হলুদ, আর একটা বেশি ফর্সা, আর একটা মিডিয়াম। তবে আমার মনে হয় হলুদ আর যেটা মিডিয়াম রয়েছে ওই দুটা মিক্স করে তারপর ইউজ করতে পারেন। আমার কাছে শুধু ইয়েলোটা ছিল, তাই আমি আপনাদের দেখানোর জন্য শুধু ইয়েলোটাই নিয়েছি। আপনাকে যে এই প্যানকেকটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভালো একটা প্যানকেক নেবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন ভালো হয়। এরপর এরকম সূচালো একটা কিছু দিয়ে ভালো মতো আঁচড়ে প্যানকেকটা বের করে নেবেন। আপনারা চাইলে স্পুনও ব্যবহার করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন পার্টিকলগুলো যাতে বেশি মোটা না থাকে, তাহলে মিক্স করার সময় ভালো মতো ব্লেন্ড হবে না। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী প্যানকেকটা নিয়ে নেবেন। যেহেতু আমার প্যানকেকটা বেশি ইয়েলো, তাই আমি এখানে বেশি নিচ্ছি না, কারণ তাহলে মিক্স করার পর এটা ইয়েলোইশ হয়ে যাবে। আপনারা চাইলে প্যানকেকের পরিবর্তে প্যানস্টিক ব্যবহার করতে পারেন, কারণ প্যানকেকের পার্টিকলগুলো ব্লেন্ড করা অনেক মুশকিল। এই দুটোর মধ্যে অবশ্যই যে কোনো একটা ইউজ করতে হবে। এর পরের পার্ট হচ্ছে কনসিলার। আর আমি এখানে নিয়েছি আই ম্যাজিকের কনসিলার দ্য শেড ইজ অর্ম আইভরি। অবশ্যই কনসিলার ইউজ করতে হবে, এই পার্ট কিন্তু স্কিপ করা যাবে না। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কনসিলার ইউজ করতে পারেন। আমার আই ম্যাজিক পছন্দ, তাই আমি আই ম্যাজিক নিয়েছি। আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। আপনার ফাউন্ডেশন যদি লাইট হয় সেক্ষেত্রে ডার্ক শেডের কনসিলার, এবং আপনার ফাউন্ডেশন যদি ডার্ক হয় সেক্ষেত্রে লাইট শেডের কনসিলার ইউজ করে ব্যালেন্স করতে পারেন। কনসিলার ইউজের জন্য আপনার ফাউন্ডেশন কিংবা প্যানকেকের মতো অনেক বেশি পরিমাণে লাগবে না, আপনি জাস্ট অল্প পরিমাণে নিয়ে নিলেই হবে। এরপর আমি প্রাইমার ইউজ করব। আর প্রাইমারের জন্য আমার কাছে রয়েছে W7 প্রাইম ম্যাজিক। এটা অনেক ভালো একটা প্রাইমার, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা হাইলি রেকমেন্ডেড, আমি অনেকদিন যাবত এটা ইউজ করছি। একজনের জন্য ঠিক কতটুকু প্রাইমার দরকার সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই ব্রাইডাল বেস্টার জন্য প্রাইমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো এটা কিন্তু স্কিপ করা যাবে না। অবশ্যই ট্রাই করবেন একটা ভালো প্রাইমার ইউজ করার। এর পরের পার্ট হচ্ছে সেটিং স্প্রে। আর এর জন্য আমার কাছে রয়েছে টেকনিকের প্রাইমার স্প্রে। জরুরি নয় যে আপনাকে এই সেটিং স্প্রেটা ইউজ করতে হবে। আপনি আপনার পছন্দের যে কোনো একটা লং লাস্টিং সেটিং স্প্রে ইউজ করার ট্রাই করবেন। যাতে বেসটা লং লাস্টিং হয়, তাই অবশ্যই ভালো মানের একটা সেটিং স্প্রে ইউজ করবেন। আর লং লাস্টিং বেজের জন্য এই পার্ট কিন্তু স্কিপ করা যাবে না। অনেক বেশি সেটিং স্প্রে ইউজ করা যাবে না, তাহলে বেসটা কিন্তু ওয়াটারি হয়ে যাবে। অবশ্যই সীমিত সেটিং স্প্রে ইউজ করবেন। আর এরপরে আমি ইউজ করবো ফাউন্ডেশন। আর এর জন্য আমার কাছে রয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা। এটা কিন্তু গরিবের ডিওর ব্যাকস্টেজ ফাউন্ডেশন, কারণ এটা ডিওর ফাউন্ডেশনের মতোই অনেক বেশি ডিউই। আর আমি এখানে কি পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি। এর পরের পার্ট হচ্ছে হাইলাইটার। আপনারা চাইলে ইলুমিনেটর ক্রিম ব্যবহার করতে পারেন, সেটা আরও বেশি ভালো হয়, কিন্তু আপাতত আমার কাছে সেটা নেই। আমি ইউজ করছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। এটা অ্যাকচুয়ালি রেপ্লিকা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো হাইলাইটার ব্যবহার করতে পারেন, তবে আমি আগেই বলেছি আপনারা ইলুমিনেটর ক্রিম ব্যবহার করার ট্রাই করবেন। তাতে অনেক সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ আসে এবং বেসটা অনেক বেশি ডিউই লাগে। আমি ঠিক কি পরিমাণে হাইলাইটার এখানে নিয়েছি সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। অনেক বেশি হাইলাইটার ইউজ করবেন না। এরপরে এই বেসটা আমি অনেক ভালো মতো মিক্স করে নেব। অবশ্যই অনেক ভালো মতো ব্লেন্ড করতে হবে, যাতে পার্টিকলগুলো না থাকে, একদম মিশে যায়। এই ব্লেন্ড করার প্রসেসটা অনেক বেশি ঝামেলার। অবশ্যই আপনাকে ভালো মতো ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু বেসটা পারফেক্ট হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বানানো বেসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। ফেসে অ্যাপ্লাই করার আগে আপনারা অবশ্যই ফেসটা ভালো মতো ক্লিন করে নেবেন এবং ময়েশ্চারাইজ করে নেবেন। সব থেকে ভালো হয় আপনি যদি আগে স্ক্রাব করে এরপরে শিট মাস্ক ইউজ করেন। তো আমি আমার হাতে এখন রেডি করা বেসটা অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু পার্টিকল দেখা যাচ্ছে, আসলে এটা অনেক বেশি টাফ। অনেকক্ষণ মিক্স করার পরেও কিন্তু এটা ভালো মতো ব্লেন্ড হয়নি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ফিনিশটা কিন্তু একদম পার্লারের ব্রাইডাল বেজের মতো। এটা নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। এখন আমি এটা আপনাকে চেক করে দেখাবো যে এটা আসলেই ওয়াটারপ্রুফ কিনা। সো লেটস গো। ওয়াশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসটা আসলেই ওয়াটারপ্রুফ কিনা।
আই হোপ ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তোমাদের যদি কোনো প্রকার কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে সেখানে তোমরা জানাতে পারো, কিংবা কমেন্টস বক্সেও জানাতে পারো। সো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।